কনকনে শীতে ছাদ পাওয়াই বড় সৌভাগ্য যেন। আর যাদের সেইটুকুও নেই কপালে, রাস্তার পাশে কুঁকড়ে শুয়ে থাকা ওই চোখগুলো। তবে এবারে শীত একটু আলাদা ওদের জন্য। শীতের মরশুমে বড়দিনে এবার উপহার পেল পথের সারমেয়রা। ঠান্ডা থেকে বাঁচতে নতুন ঘর হলো ওদের। বারাসাতে এমনই অভিনব উদ্যোগ নিতে দেখা গেল এক পশুপ্রেমীকে। আমরা যে দেখাবো বারাসাত থানার ভেতরে যে পথ সারমেয়রা শীতের রাতে ঘুমাতে পারে এবং তাদের জন্য কিন্তু নতুনভাবে তাদের ঘর তৈরি করে দেওয়া হলো বারাসাতেরই একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে। এবং বড়দিন উপলক্ষে বারাসাতের যত পথ সারমেয় আছে তাদেরকে কিন্তু আজকে রান্না করে খাওয়ানো হলো এবং নিউ টাউন, রাজারহাট, সে বিভিন্ন জায়গায় কিন্তু আজকে তাদেরকে এই পথ কুকুরদের কিন্তু খাওয়ানো হলো। মানে ওরা তো রাস্তায় থাকে, ওরা ওদের কাছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার বলে কিছু নেই। ওরা যদি একবার একটু খাবার পায় ওরা খুব খুশি হয়ে যায়। সো উই বিকাম আ সান্তা ক্লজ ফর দেম। তো রাত্রির 12টায় আমরা বেরিয়েছি, একটা ছোটা লরি ভর্তি 300 কেজি খাবার নিয়েছি, নিয়ে রাজারহাট সেক্টর 5, চিনার পার্ক, এয়ারপোর্ট, কুকুরেরা রাস্তায় কুকুরে ঘুমাচ্ছে ঠান্ডায়, আমরা তাদের সামনে প্লেটে করে ভালো খাবারটা দিচ্ছি। তখন ওরা না জাস্ট আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, মানে ওরা মানে দে কান্ট ইভেন থিং দ্যাট ওদের সামনে একটা প্লেট ভর্তি ভালো খাবার কেউ দিতে পারে। শুধু তিনিই নন, তার সঙ্গে এদিন সারমেয়দের কাছে সান্তা ক্লজের ভূমিকায় দেখা গেল অন্যান্য পশুপ্রেমী সহ বারাসাত পুরসভার পুর প্রধান অশ্বনী মুখোপাধ্যায়কেও। আসলে এরা তো কথা বলতে পারে না, এরা যখন ভেবে ফেলে মানুষ ওদেরকে বিপদগ্রস্ত করতে চাইছে, নিজেকে রক্ষার থেকে হয়তো কামড়ানোর প্রবণতা হয়। আমি দেখলাম একটা ছোট কুকুরকে, ওর নাম টুকটুকি, ওর কি আনন্দ। অ্যাকচুয়ালি ওর বলতে পারে না, হয়তো তফাৎ এইটাই, মস্তিষ্কের তফাৎ, বাকিটা তো সব এক। ওরাও বারাসাতে নিশ্চিতভাবে ভালো চায়, আর ওই সেই ভালো থাকার অংশীদার হিসেবে আমিও ওদের একজন। শীতের হাত থেকে রক্ষা করতে এদিন বারাসাত থানা চত্বরে প্রায় 20টি টিনের ড্রাম রং করে, বিচালি দিয়ে সাজিয়ে ঘর তৈরি করে উপহার দেওয়া হয় তাদের। পাশাপাশি এদিন প্রায় 300 কেজি খাবার বিতরণ করা হয় জেলার বিস্তীর্ণ এলাকার সারমেয়দের জন্য। সব মিলিয়ে সিক্রেট সান্তার কল্যাণে আরাম পেল নিষ্পাপ চোখগুলো। অপুশীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।